ভারতীয় কিংবদন্তি ব্যাটার সচিন টেন্ডুলকার মাঠের পারফরম্যান্সে দীর্ঘ সময় দেশটির সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। কেবল সাবেকেই ভারতীয় অধিনায়ক নন, ক্রিকেট বিশ্বের অনেক তারকাকেই খেলার ফাঁকে বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়। তবে এবার তেমনই একটি বিজ্ঞাপনের কারণে তোপের মুখে পড়েছেন সচিন। তার করা বিজ্ঞাপনটি অনলাইন বেটিং বা জুয়া অ্যাপের হওয়াতেই বিক্ষোভকারীদের এত আপত্তি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সম্প্রতি সচিন টেন্ডুলকার টিএম ফার্স্ট গেমস নামে একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন, যা নিয়ে বিক্ষোভে নেমেছেন মহারাষ্ট্রের নির্দলীয় সংসদ সদস্য বাচ্চু কাদুর সমর্থকরা। মুম্বাইয়ের সচিনের বাড়ির সামনে জড়ো হয়ে তারা বলছেন, ফ্যান্টাসি গেমিংয়ের পেছনে আসলে জুয়ার প্রচারণা চলছে। সচিনকে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা, যদিও এই বিষয়ে সাবেক এই তারকা ক্রিকেটার কোনো মন্তব্য করেননি। বুধবার 30 আগস্ট সচিন টেন্ডুলকারকে একটি নোটিশ পাঠিয়েছেন বিধায়ক বাচ্চু, যেখানে তিনি ভারতরত্ন সচিনকে নিয়ম মেনে চলার আহ্বান জানান। এরপর কোনো উত্তর না মেলায় বিক্ষোভে নামে তার সমর্থকরা। বিষয়টি নিয়ে তারা সচিনের বিরুদ্ধে আদালতেও যাবেন বলে জানান। পরবর্তীতে বিক্ষোভকারীদের বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। বিধায়ক বাচ্চু বলছেন, যারা ভারতরত্ন পান তাদের কিছু নিয়ম মানতে হয়। আমরা উনাকে একটি চিঠি পাঠিয়েছিলাম এই বিষয়ে, উনি কোনো উত্তর দেননি, তাই আমরা এবার উকিল নোটিশ পাঠাবো তাকে। অবশ্য এর আগেও ব্যাটিংয়ের প্রচারণা বন্ধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন বাচ্চু। তার দাবি, যদি কিছু টাকা কামানোর জন্য এই ধরনের বিজ্ঞাপনে যুক্ত হন তাহলে সচিনের ভারতরত্ন কেড়ে নেওয়া হোক। 2020 সালে ফ্যান্টাসি গেমিং অ্যাপের সঙ্গে চুক্তি করেন সচিন টেন্ডুলকার। তিনি সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তবে সচিন একাই নন, দেশের সাবেক ও বর্তমান একাধিক তারকা ক্রিকেটার ফ্যান্টাসি গেমিং অ্যাপের প্রচারে যুক্ত আছেন। সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, শেখর ধাওয়ান, হরভজন সিং, যুবরাজ সিং, শুভমান গিলের মতো তারকাদের এ ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে। এ তো গেল ক্রিকেটার। স্বয়ং ভারত জাতীয় দলের বর্তমান টাইটেল স্পন্সর বেটিং প্রতিষ্ঠান ড্রিম ইলেভেন, এছাড়া আইপিএল টুর্নামেন্ট এবং কয়েকটি দলের স্পন্সরশিপেও জড়িয়ে আছেন একাধিক জুয়ার প্রতিষ্ঠান।